আমার সঙ্গে দেখুন, আমি যখন 2001 বিধানসভায় দাঁড়িয়েছি, তখন বেশ কিছু লোক আমাকে এগিয়ে এসে সম্পর্ক তৈরি করেছিল। বুয়া এখানে থাকে, সে অশোক মন্ডল, এখন বর্তমানে তারক সিং শঙ্কর, এরা সবাই মিলে আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল যখন দাঁড়িয়েছিলাম। সেই থেকে সম্পর্ক। তারপরে এই ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে পীযূষ আমার সঙ্গে দেখা করেছে, তার অভিনয় গুণে আমাদের যেমন মুগ্ধ করেছে, তেমনি তার ব্যবহারেও আমরা খুব খুশি ছিলাম। এত অমায়িক, এবার মহিলারা পুজো করছে জেনে মহিলারা তো এখানে ধরেইছে। শঙ্করকে নিয়ে পীযূষ আমার সঙ্গে গিয়ে দেখা করেছিল, কি বলছে, দাদা কিছুই শুনতে চাই না, তোমাকে এদের অর্থ সাহায্য করতেই হবে। সেটা বোধ হয় দ্বিতীয় দিন ছিল, বোধ হয় দ্বিতীয় বা তৃতীয় হবে। আমি অফিসে বসে আছি, বেহালার অফিসে, ও দুপুরে হাজির, শঙ্কর গেছে যে আজকে কিছুতেই ছাড়ছি না, আমাদের টাকার ব্যবস্থা করতে। সেই পীযূষের সঙ্গে আমার শেষ কথা, প্রণাম করলো, প্রণাম করে বললো, দাদা পুজোটা ভালো করে কাটুক, আর তুমি কিন্তু এসো পুজোর মধ্যে। নানা সময় আবৃত্তি করতে এসছি এখানে, এখানে নানা প্রতিযোগিতা হয়েছে এই নেতাজি ক্লাবের, বা প্রতিটি বিষয়ে আমি এদের সঙ্গে ছিলাম। বিধায়ক উন্নয়ন থেকে এরা তহবিল থেকে টাকা চেয়েছিল। এটা পারিবারিক একটা অঞ্চল, মানে সমস্ত পরিবার, মানে আবাল বৃদ্ধ বনিতা যাদের বলে, আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে এই ক্লাব। এবং এই ক্লাবের সঙ্গে পীযূষের যে কতটা যোগ ছিল, তা মৃত্যুর আগের দিন পর্যন্ত পীযূষ প্রমাণ করেছে। আমি তো ভাবতেই পারিনি যে এরকম অ্যাক্সিডেন্টে মরে যাবে। আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমার আমার অত্যন্ত মানে আমি একজন আমার ভাইকে হারালাম, একজন ভালো অভিনেতা হারালো, একজন ভালো নাগরিক হারালো, একটা বড় মাপের যুবক অভিনেতা, ভালো মানুষ অকালে চলে গেল। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।